আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে ইংলিশ মানে একেবারেই পানি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে এটা আমাদের করা বিষয় যদি কেউ আমাদেরকে ইংলিশে এস এম এস করে ম্যাসেঞ্জার হোক অথবা এমও হোক অথবা ফেসবুক হোক যেখানেই আমাদেরকে ইংলিশে এস এম এস করে প্রথম হয়তোবা দু একটা লাইন আমরা পারি যে ইংরেজিতে বলতে যদি জিজ্ঞাসা করা হয় যে হাউ আর ইউ বলি আই এম ফাইন আই এম ওকে অথবা যদি কমেন্ট বক্সে লেখা হয় যে নাইস আমরা বলি যে থ্যাংকস কিন্তু এর পরবর্তীতে যদি আমাদেরকে অন্য কথা জিজ্ঞাসা করা হয় ইংলিশে তখন আমরা হয়তোবা ভয় পাই অনেকেই যারা পারে তারা তো ভালোই কিন্তু যারা পারে না তারা এতটুক মানে বুঝে আসে না যে কি বলবো তখন আমরা চেষ্টা করি যে বাংলাতেই উত্তর দিতে থাকে

সর্বপ্রথম যেই অ্যাপসটির নাম দেখবেন এই যে সর্বপ্রথম আমার চ্যানেলটি আসবে তো এখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন ইচ্ছে করলে তো যখন ভিডিওটা দেখবেন তখন মেহেরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে এখানে সাবস্ক্রাইব বাটনের মধ্যে ক্লিক করবেন আর এই যে নোটিফিকেশন বাটার মধ্যে একটু ক্লিক করে দেবেন তাহলে সবার আগে আগে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এই যে এই অ্যাপসটি হ্যালো হ্যালো ইংলিশ অনেকে হয়তো বা এই অ্যাপসটি চিনেন কিংবা ব্যবহার করছেন যদি যারা ব্যবহার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু যারা ব্যবহার করেনি আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তো এই অ্যাপসটা কোথায় পাবো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চবারে আপনি সার্চ করবেন যে হ্যালো ইংলিশ হ্যালো ইংলিশ লিখলে এই যে সর্বপ্রথম যে লাইনটা আসবে হ্যালো ইংলিশ লার্ন ইংলিশ তো এখানে যখন আপনি পাবেন এই যে এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আমি আগেই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি যাতে করে আমাদের জন্য সহজ হয় তো যখন আপনার গ্যালারিতে অ্যাপসটা আসবে তখন আপনি এটাই প্রবেশ করবেন তো যেভাবে দেখতে পাবেন সর্বপ্রথম প্রবেশ করার পর বন্ধুরা সরি এক টু এইট এই যে এভাবে দেখতে পাবেন তো সর্বপ্রথম ঢোকার পরে আপনাকে এটা বলবে যে আপনি একটা একটা মানে যে কোনো একটা ইমেলের মাধ্যমে আপনি এটাই প্রবেশ করতে হবে সর্বপ্রথম তো আমি একটা ইমেল ঢুকলাম ইমেল ঢুকার পরে কি বলে দেখেন এই যে বাংলা থেকে ইংরেজি শিখুন মানে বাংলায় বলবে এরপরে আপনি ইংরেজি শিখবেন তো সর্বপ্রথম ঠিক আছে আমরা বাংলা থেকে ইংরেজি শিখলাম ক্লিক করবেন সরি বন্ধুরা তো বন্ধুরা এখানে অনেকগুলো ভাষা আছে এই যে বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা শিখুন আর অ্যারাবিয়ান ভাষা আছে তারপরে হিন্দি আছে চাইনিজ আপনার যেহেতু বাংলা প্রয়োজন তো আপনি বাংলাটাই সিলেক্ট করুন তো বন্ধুরা পরবর্তীতে এরকম একটা পিকচারের চিহ্ন আসবে যদি আপনি মেল হন তাহলে মেল সিলেক্ট করবেন আর যদি পেমেল হন পেমেলে সিলেক্ট করবেন এরপরে নিজের জন্য একটা প্রোফাইল ফটো নির্বাচন করুন যেমন আপনার যেটা চয়েস হয় সেটা ই করে দেবেন যেমন স্কুল লাইফেরটা আমি চয়েস করলাম এরপরে আপনাকে কয়েকগুলো অপশান দিবে যে ফর ব্যাটার গ্রাফস অথবা ভালো জবের জন্য অথবা এক্সাম টেস্টের জন্য মানে পরীক্ষা টেস্ট কিভাবে ওই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে শেখাবে অথবা বিদেশ ভ্রমণের জন্য যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে বাচ্চাদের সেখানের জন্য ইংরেজি শিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন একটি ভালো সামাজিক জীবনের জন্য ইংরেজি চলচ্চিত্র উপভোগ করতে যেটা আপনার ইচ্ছে সেই হিসাবে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে ভালো জবের জন্য ক্লিক করলাম ভালো জবের জন্য ক্লিক করার পরে এখানে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এরপরে এখানে একটা অপশান আসবে যে তো বন্ধুরা নিজের পার্সোনালাইজেডের জন্য পাঠের জন্য নিজের নামটা টাইপ করুন এখানে আমার ইমেল আইডিটা আসতেছিল তো আপনি আপনার নামটা দিয়ে দেবেন আমি আমার নাম দিয়ে দিলাম একরাম হুম ওকে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে ইংরেজি শেখা চালু রাখুন আপনি সেখান থেকে ই শুরু করবেন যেখানে আপনি শেখা ছেড়ে দিলেন মানে আপনি যেখানে স্থগিত করবেন তারপর থেকে ইংরেজি শিখতে চান তাহলে এখানে শুরু করতে বলছে হ্যাঁ শুরু করেন শুরু করেন বাটনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রোফাইলটা যেভাবে আসবে আপনার তো বন্ধুরা আপনারা এভাবে দেখতে পাবেন যে উপরে আছে হোমওয়ার্ক তারপরে সমস্ত পাঠ এরপর প্রিমিয়াম অভিধান তো বন্ধুরা আমি যেহেতু এই গেমটা খেলেছি আঠারো পর্যন্ত এই জন্য আমার পাঠ আঠারো নেওয়ার জন্য তারা আমাকে বলতেছে তার সমস্ত পাঠের মধ্যে দেখবেন এই যে এখানে এক থেকে পাঠ নাম জিজ্ঞাসা করা এবং বলা শিখুন তারপরে হ্যালো আপনি কেমন আছেন আমি ভালো ইত্যাদি এই সমস্ত মানে প্রত্যেকটা বিষয়ের শুরুতে আপনাকে তারা ই জানায় দিবে যে কোন বিষয়ের উপরে এই পাঠটা শুরু হতে যাচ্ছে তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ এক স্টেপের পরে অন্য স্টেপ অন্য স্টেপের পরে অন্য স্টেপ এভাবে আপনি খেলতে থাকবেন তো দেখেন পরবর্তী এই যে প্রিমিয়াম এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে যে আপনার এই যে এদের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন নেটে তবে তাদেরকে টাকা দিতে হবে আপনার ক্রেডিট কার্ড যদি থাকে ওই ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে আর আপনাকে তারা যেখানে থাকুক সেখান থেকে আপনাকে ইংলিশ শিখাবে পরবর্তীতে কী আসছে যে দেখেন এখানে একটা অভিধান অভিধানের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন অভিধানের ক্ষেত্রে এই যে সর্বপ্রথম যে এইটা দেওয়া আছে এটা হচ্ছে নিউজ মানে পত্রিকার মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন তো আমরা পত্রিকায় ক্লিক করলাম পত্রিকায় ক্লিক করলে কি আসে দেখেন এই জায়গায় এখানে আসছে কি কয়েকটা পত্রিকা আসছে পত্রিকার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন কি আসে তো বন্ধুরা এই পর্যন্ত আসতে হলে আপনাকে পূর্বের যে পাঠগুলো আছে সেই পাঠগুলো আপনাকে আগে ক্লিয়ার করে রাখতে হবে তাহলে আপনার এগুলো শিখতে অনেক সহজ হবে তো বন্ধুরা আমরা এই পত্রিকাটা সিলেক্ট করি দেখি এখানে কী বলা হয়েছে এই যে দেখেন এই পত্রিকাটা এখানে আসছে আগের আর্টিকেল পড়ুন এবং তারপরে নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর দিন যে দেখেন এখানে কী বলা হয়েছে আমাদেরকে সর্বপ্রথম নিউজ আমরা পড়তেছি দেখেন এখানে কি বলে সুইজারল্যান্ড লাইক লি টু শেয়ার ডেজ গোয়েল এর পরবর্তী ফ্রান্সিস মিনিস্টার ফ্যাশ গোয়েল তো এখানের মধ্যে আপনি যদি কোনো একটা শব্দর অর্থ না বুঝেন তাহলে সেই শব্দ অর্থটার উপরেই আপনি যদি ক্লিক করেন সাথে সাথে তারা আপনাকে তার অর্থ জানিয়ে দিবে এবং নিচের মধ্যে লেখা হয় যেমন দেখেন আমি মিনিস্টারের উপরে ক্লিক করলাম মিনিস্টারের উপরে ক্লিক করার সাথে সাথে তারা মিনিস্টার বলে দিয়েছে এবং সাথে সাথে মন্ত্রী শব্দের অর্থটা লেখা হয়েছে এমনকি আপনি যেখানে ক্লিক করবেন সেই শব্দের অর্থ যেমন গভর্নমেন্ট সরকার তো এভাবে আপনি একেবারে সহজলি পত্রিকা পড়তে পারবেন তো বন্ধুরা পরবর্তীতে হচ্ছে কনভারসেশন কনভারসেশনটা একটু কঠিন তারা আপনাকে এখান থেকে প্রশ্ন করবে প্রশ্ন করলে নেটের মাধ্যমে আপনি তাদের প্রশ্নের উত্তর দিবেন এবং আপনি তাদেরকে প্রশ্ন করবেন তারাও আপনার প্রশ্নের উত্তর দিবে এটা হচ্ছে কনভারসেশন তারপর হচ্ছে যে আর্টিকেল আর্টিকেলের মধ্যে কি করা যায় দেখেন এই যে এখানের মধ্যে ওই অনুরূপ তো বন্ধুরা এই আর্টিকেলের মধ্যে আপনি পড়ে পড়ে ইংলিশ শিখতে পারেন যেমন আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে সেটার উপরে আপনি ক্লিক করলেই সহজলি আপনি সেটা পারতেছেন দেখেন কারো এর পরবর্তীতে এখানে ক্লিক করলাম আমি চিন্তাশীল একেবারে সহজ তো বন্ধুরা আর কি আছে বন্ধুরা পরবর্তীতে হচ্ছে গেমস তো গেমসের মাধ্যমে আপনি কিভাবে শিখবেন যে এখানের মধ্যে আপনাকে দেখেন আমি এই যে টে গেম অর্থাৎ চায়ের যে গেমটা আছে এটা আমি সিলেক্ট করলাম এখানে অনু অনুবাদের গেম আপনাকে একটি চা দেওয়া গেছে খেলে জিতার জন্য যেমন আমি খেলতেছি দেখি কি বলে চা দেওয়া হয়েছে এই যে আমার বাচ্চা নেই আমি এখানে লিখতে পারি আই ডোন্ট হ্যাভ চিলড্রেন অর্থাৎ আমার কোনো বাচ্চা নেই এভাবে বাচ্চা এই যে চাইল্ড তো এভাবে আপনাকে গেম দেওয়া হবে আপনি খেলবেন আর বন্ধুরা পরবর্তীতে হচ্ছে ভিডিও ভিডিও দেখে আপনি কিভাবে ইংরেজি শিখবেন সেটাও আপনাকে দেখানো হচ্ছে মধ্যে ভিডিও চলতে থাকবে আপনি শুনতে থাকবেন আর যখন যে ভিডিওটা আপনি অর্থটা বুঝতে পারবেন না তখন ওই শব্দটার উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে সেটাও জানিয়ে দেওয়া হবে এই যে দেখেন ওই লোকটা কথা বলতেছে আর নিচে তার মিনিংটা উঠতেছে তা আপনি যদি কোনো একটা শব্দার্থ না বোঝেন ওটার উপরে ক্লিক করবেন এই যে অ্যাবাউটের উপরে আমি ক্লিক করলাম তারা দিয়ে দিল প্রায় এর পরবর্তীতে আপনি এটার উপরে ক্লিক করবেন তারা দিয়ে দেবে কি এভাবে আপনি বন্ধুরা আরও দুইটা অপশান আছে একটা হচ্ছে অডিওস আর একটা হচ্ছে বুকস অর্থাৎ এই দুইটার মাধ্যমেও আপনি ইংরেজি শিখতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে যে বন্ধুরা অভিধান অভিধান টুতে আপনি ক্লিক করবেন এখানে যত শব্দের অর্থ থাকুক না কেন আপনি এখানে ক্লিক করলে সার বারে গিয়ে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন এখানে অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন না হলে এই যে উপরে কোনায় বারের মধ্যে আপনি লিখবেন ইনফরমেশন এই যে ইনফরমেশন লেখা হয়ে গেল এখানে ক্লিক করলাম দেখি এটার অর্থ কি হয় তথ্য অর্থাৎ আমার অ্যাপসটা হচ্ছে যে আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে যে অ্যাপস ইনফরমেশন ভিডিও অর্থাৎ বাংলায় অ্যাপস সময়ের অ্যাপ্লিকেশন সময়ের তথ্য সামগ্র য বন্ধুরা আজকে এতটুকু থাকুক তো যেভাবে বলছি ঠিক সেভাবে আপনারা করে দেখেন দেখেন একেবারেই সহজ একেবারেই সহজ আপনি পারবেন চেষ্টায় হচ্ছে সব কিছুর মূল তো আপনি আজকে থেকে শুরু করে দিন দেখবেন বেশি না পনেরো দিনের মধ্যে আপনি একবারে সবার সাথে ইংলিশে চ্যাটিং করতে পারবেন তো বন্ধুরা আপনাদের নিকট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসসালাম